नमस्कार बंधुरा, आमार चैनेले आपनादेरके स्वागत जानाई। एई जे खूब सुंदर प्लांटटी देखछेन, एई गाछटिर नाम हलो एलोकेशिया अमेजोनिका। एटी एलोकेशिया फैमिली थेके बिलंग करे। एलोकेशिया फैमिलीर नानान रकम भैराइटिस होये थाके। जे कोनो एलोकेशिया प्लांटेर पातार शेप खूबई सुंदर। एई गाछेर पातार सौंदर्यतार जन्यई एई गाछके आपनि अनेकेर घरेई देखते पाबेन। एई एलोकेशिया गाछेर রাইজম বা টিউব থেকে এই গাছগুলিকে আপনারা খুব সহজেই ঘরে বসাতে পারবেন। এই গ্রীষ্মকালে এই গাছকে একটু বিশেষ পরিচর্যা করতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই গ্রীষ্মকালে আপনারা এই গাছকে কিভাবে কেয়ার করবেন। তো ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই অ্যালোকেশিয়া প্লান্ট হাইটেও একটু লম্বা হয়ে থাকে, আর এই গাছের পাতাগুলোও একটু বড় সাইজের হয়ে থাকে। যে কোনো অ্যালোকেশিয়া প্লান্টেরই পাতাগুলি খুব সুন্দর, সেই কারণে এই গাছ অনেকের ঘরেই লাগিয়ে থাকে। এই অ্যালোকেশিয়া গাছকে আপনারা এমন কোনো জায়গাতে রেখে দেবেন যেখানে ছায়াও থাকে, আবার সারা দিনের খুব ভালো ব্রাইট লাইট থাকে। এই গাছগুলিকে ডাইরেক্ট আপনারা রোদে রেখে দেবেন না, গাছগুলিকে একটু ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন। তবে আবার অন্ধকার জায়গাতেও এই গাছগুলিকে রাখা যাবে না। এই গাছগুলিকে আপনারা এমন কোনো জায়গাতে রেখে দেবেন যেখানে ছায়াও থাকে, আবার খুব ভালো ব্রাইট লাইট থাকে। যে কোনো অ্যালোকেশিয়া গাছকে আপনারা এমন কোনো জায়গাতে রেখে দিন যেখানে এই গাছের মধ্যে হিউমিডিটি মেনটেন থাকে, এই গাছের চারি সাইডে যাতে ময়শ্চারাইজার লেভেল মেনটেন থাকে। এই গাছ একটু ময়শ্চারাইজারযুক্ত স্থান পছন্দ করে, তাই আপনাকে এই গাছগুলিকে অন্যান্য গাছের সাথে রেখে দিতে হবে। একসাথে রেখে দিলে কি হবে, গাছের মধ্যে খুব ভালোভাবে হিউমিডিটি মেনটেন থাকবে। বা এই গাছগুলিকে আপনারা হিউমিডিটি ট্রে বানিয়ে সেই ট্রের মধ্যে আপনারা এই গাছগুলিকে রেখে দিতে পারেন। এই ট্রেটিকে কি করে বানাবেন, কোনো একটা জায়গার মধ্যে আপনারা কিছুটা পাথর দিয়ে দিন, তার উপরে কিছুটা আপনারা জল দিয়ে দিন, আর এই ট্রেটি সেই পাথরের উপরে রেখে দিন। তবে পটটি যেন জলের মধ্যে না ডুবে থাকে, পাথরের উপরে থাকে, তাহলে এই গাছ খুব ভালোভাবে হিউমিডিটি মেনটেন থাকবে। এই গাছগুলি তখন খুব ভালোভাবে গ্রো করবে। এই গাছগুলিকে আপনারা যদি যেখানে ড্রাই ওয়েদার, যেখানে শুকনো ওয়েদার, সেরকম কোনো জায়গাতে আপনারা যদি রেখে দেন তাহলে এই গাছের পাতা কিন্তু শুকিয়ে যাবে। তাই আপনারা এই গাছগুলিকে অন্যান্য গাছের সাথে রেখে দিন। আমি আমার এই গাছটিকে অন্যান্য গাছের সাথে একসাথে রেখে দিন, আর গাছের পাতার মধ্যে আপনারা জলে স্প্রে করুন। গাছগুলিকে আপনারা খুব ভালোভাবে উপর থেকে পাতাগুলিতে জল দিয়ে দিন, পাতাগুলিকে ধুয়ে দিন, তাহলে এই গাছ কিন্তু খুব ভালোভাবে গ্রো করবে, বা গাছের মধ্যে সবসময় হিউমিডিটি মেনটেন থাকবে। এরপর আসি এই গাছের মাটি আপনারা কিভাবে তৈরি করবেন। এই গাছের মাটি আপনারা এমনভাবে তৈরি করবেন যাতে গাছের গোড়াতে জল না জমে থাকে। গাছের মাটি আপনাকে খুব ভালোভাবে তৈরি করতে হবে। আপনারা এক ভাগ মাটি নিয়ে নিন, আর এক ভাগ বালি, এক ভাগ কম্পোস্ট সার, এইসব দিয়েই আপনারা এই গাছের মাটি তৈরি করুন। তার সাথে আপনার কাছে যদি থেকে থাকে তাহলে অল্প পরিমাণ নিমখোল আর অল্প পরিমাণ ফাঙ্গিসাইড, এইসব আপনারা মিক্স করে দিতে পারেন। আর বছরে দুবার আপনারা এই গাছের গোড়াতে সারের ব্যবহার করবেন, ফেব্রুয়ারি বা মার্চ মাস আর সেপ্টেম্বর বা অক্টোবর মাস। ফেব্রুয়ারি বা মার্চ মাসের সময় আপনারা যে কোনো অর্গ্যানিক সার, গোবর সার বা কম্পোস্ট সার, যে কোনো সার আপনারা 2-3 মুঠো গাছের গোড়াতে দিয়ে দিন, তাহলে এই গাছ খুব ভালোভাবে গ্রো করবে। আর এই গরমের টাইমে আপনারা এই গাছে খুব পাতলা করে খোলপাচা জল ব্যবহার করতে পারেন। এরপর আসি এই গাছের জলের প্রয়োজনীয়তা। এই অ্যালোকেশিয়া গাছ একটু ময়েশ্চারযুক্ত মাটি পছন্দ করে। এই গাছের মাটি আপনারা সবসময় অল্প ময়েশ্চার রেখে দিন, তবে এই গাছকে অতিরিক্ত ওভার ওয়াটার করা যাবে না। এই গাছের গোড়াতে যদি জল জমে থাকে তাহলে এই গাছের যে টিউব আছে, যেই রাইজমটি আছে, সেটা কিন্তু গলে যেতে পারে। এছাড়া এই গাছে ওভার ওয়াটারের কারণে কিন্তু পাতাও খারাপ হয়ে যেতে পারে। তো আপনারা এই গাছগুলিকে অতিরিক্ত জল দেবেন না, উপরের মাটি শুকিয়ে আসতে দেখে তারপর আপনারা গাছগুলিকে জল দেবেন। বর্ষার টাইমে এই গাছগুলিকে আপনারা একটু শেডযুক্ত জায়গাতে রেখে দিন, যেখানে গাছটির মধ্যে জল না পড়ে। গাছের গোড়াতে জল জমে থাকলে তাহলে এই গাছ কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তো আপনারা বর্ষার টাইমে এই গাছগুলিকে একটু শেডযুক্ত জায়গাতে রেখে দেবেন। এরপর আসি কীটনাশক প্রসঙ্গে। আমার এই গাছটিতে এক ধরনের পোকার আক্রমণ হয়েছিল। এই গাছের পাতার নিচেই এক ধরনের
ছোট ছোট পোকার আক্রমণ হয়েছিল, সেই কারণে এই গাছের পাতা পুরো খারাপ হয়ে গিয়েছিল। গাছগুলিকে আপনারা যখন জল দেবেন, যখন গাছের পাতাগুলিকে আপনারা জল দেবেন, তখন পাতা দু সাইডে আপনারা খুব ভালোভাবে পাতাগুলিকে ক্লিন করে দেবেন, পাতাগুলিকে খুব ভালোভাবে পরিষ্কার করে দেবেন, তাহলে গাছের মধ্যে পোকার আক্রমণ কম হবে। এছাড়া আপনারা এই গাছগুলিকে মাসে একবার জৈব কীটনাশক নিম তেল ব্যবহার করতে পারেন। শুরু থেকে আপনারা যদি এই নিম তেল ব্যবহার করেন, তাহলে গাছের মধ্যে কোনো রকমের পোকামাকড় আক্রমণের ভয় থাকবে না। এই গ্রীষ্মকালে এই গাছ খুব ভালোভাবে গ্রো করে, আর শীতকাল আসার সাথে সাথে এই গাছের পাতা শুকিয়ে যায় আর গাছটি তখন ডরম্যান্সিতে চলে যায়। তবে এই গাছের যে রাইজম বা টিউবটি আছে, এটিকে আপনারা ফেলে দেবেন না। এই টিউবটি থেকে আবার খুব সহজেই ফেব্রুয়ারি বা মার্চ মাসে নতুন চারা বেরিয়ে আসবে। তো আপনারা এই টিউবগুলিকে শীতকালের টাইমে খুব ভালোভাবে যত্ন করে রেখে দেবেন, খুব সহজেই আপনি এই গাছ থেকে চারা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এই কিছু টিপস আপনারা যদি ফলো করেন, তাহলে আপনাদের অ্যালোকেশিয়া গাছ এই গ্রীষ্মকালে খুব ভালোভাবে গ্রো করবে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।